اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله وبركاته يا عمدرك ديني بهاي جناب محمد يوسف بانجلدش تكي جانتي جيسن যে মহারণার টাকা যেটা নির্ধারণ করা হয়ে থাকে সেই টাকার পরিবর্তে যদি স্বর্ণ দেওয়া হয় অলঙ্কার যদি বানিয়ে দেওয়া হয় তা আদায় হবে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসলাম যি সম্মানিত ভাই আমরা এ কথা সবাই জানি যে বিবাহ হচ্ছে দুই পক্ষের চুক্তি এবং স্বামী স্ত্রী উভয়ে এক অপরের কাছে উপকৃত ও পরিতপ্ত তাই ইসলামে মহিলাদের নারী নারীদের মর্যাদা করে দিয়েছেন তাদেরকে মালিকানা হওয়ার অধিকার দিয়েছে আর এই জন্যেই বিবাহের সময় তাদের জন্য মহারণাকে কি করেছে ফরজ করেছে আর এই মহারণা একমাত্র তারই অধিকার যা যে মহারণা দিয়ে পুরুষ সে নারীকে কি করে সম্মান করে যাতে করে তার অন্তরে পূর্ণ ভালোবাসা ও মর্যাদার বহি প্রকাশ এবং তার থেকে তৃপ্তি লাভের একটা বদলা তার কারণ যখন পুরুষ তার কোনো পুরুষ তার স্ত্রীকে মহারণা দেয় তখন তার মনটা খুশি ও আনন্দ হয় এবং তার প্রতি পুরুষের কর্তৃত্বের উপর সন্তুষ্টি অর্জন করে তাই তো আল্লাহ সু হানু আঁচিশ নম্বর আয়াতে বলেন যে ফানি হিনা উজুরা হুন্বেল মারব এই আয়াতের মধ্যে আল্লাহ সব হানুয়ালা বলেন যে তোমরা তাদেরকে বিয়ে করবে তাদের মালিকের অনুমতি করবে এবং তাদেরকে তাদের মহর ন্যায়সঙ্গতভাবে দেবে এ কথা আল্লাহ সুহানু মাতলা সুরানিসার পঁচিশ নম্বর আয়তে বলে দিলেন তদরূপ আল্লাহ সুহানু মাতা সুরানিসার চার নম্বর আয়াতে বলেন ও আতুক নেহলা নাফসান বনালা কুমানু হানি আর তোমরা স্ত্রীদেরকে তাদের মহারানা খুশি মনে দিয়ে দাও তারা যদি খুশি হয়ে তাতে কোনো অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারো কোনো সমস্যা নাই তো এই দুটো আয়া থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যখন কোনো ব্যক্তি কোনো নারীকে কোনো মহিলাকে বিয়ে করবে তখন তার উচিত তাকে সন্তুষ্টি করার জন্য তার মনকে জয় করার জন্য তার অন্তরে ভালোবাসা গড়বার জন্য এবং আপসে সম্মানের সাথে ভালোবাসার সাথে যেন সংসার করতে পারে সেই জন্য আল্লা সু হানুয়া তালা সেই মহিলাকে সেই নারীকে সেই মেয়েকে সম্মানিত করার জন্য এই ফরজকে কি করেছে এই মহারানাকে ফরজ করেছেন এখন কথা হল এই যে আল্লাচু হানুয়া তালা যে মহারানা নারীর হক বা অধিকার যা পুরুষকে তার গুপ্তাঙ্গ হালাল করার জন্য যে ফরজ করেছেন তো এই মহারণা থেকে তার স্ত্রীর সন্তুষ্টি ছাড়া সেখান থেকে কোনো কিছু সে ব্যবহার করবে না বরং এটা তার স্ত্রীর হক এবং তার অধিকার এবং উভয়ে যদি সম্মতি করবে কোনো কিছু করতে চায় কোনো ব্যবসা বাণিজ্য সেটা ভিন্ন কথা আর যদি তার স্ত্রী খুশি হয়ে কিছু অংশ মাফ করে দেয় সেটাও আলাদা কথা তাই মহারাণার টাকা এটা নারীর অধিকার তার সম্মতি ছাড়া তার অনুমতি ছাড়া স্বামী হোক বা অন্য কোনো অভিভাবক হোক সে টাকা ব্যয় করতে পারে না তৃতীয় কথা হল এই যে মহারানার কতটুক হবে এই ব্যাপারে কোরআন এবং সহি হাদিসে এর কোন সর্বনিম্ন বা সর্বোচ্চ আহ নির্ধারণ করার ব্যাপারে কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না তবে কোরআন এবং সহি হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হল যে মহারানা কম হওয়াটাই উচিত যাতে করে পুরুষদের বিবাহ করা সহজ হয় এবং জেনার বন্ধ হয় তাই ওলামায় রামগণ কথা পরিষ্কার বলেছেন যে মহর কম হওয়া যাতে করে আদায় করতে সহজ হয় এটাই হচ্ছে উত্তম তবে যদি পুরুষ তার ইচ্ছা অনুযায়ী যদি মহর বেশি দেয় তাতে কোনো আপত্তি নাই নিজে ইচ্ছা করে যদি কোনো তার স্ত্রীকে যদি তার মোহর বেশি দিতে চায় এটা তার ব্যক্তিগত ব্যাপার কোনো অসুবিধা নাই তবে মেয়ের পক্ষ থেকে ছেলেকে চাপ দেওয়া বা জোরদস্তি করে বেশি মহরানা বেঁধে দেওয়া এটা ঠিক না বরং ছেলের জন্য যাতে করে আদায় করতে ছেলে যেন মহারা মহারণার টাকা আদায় করতে পারে আদায় করার জন্য তার জন্য সহজ হয় এটাই খেয়াল রাখা উচিত যখন কি করবে মহারণা নির্ধারণ করবে তো মহারানা শুধু টাকা দিয়েই মহারণা দিতে হবে না অন্য কিছু দিয়েও মহারণা আদায় করতে পারবে এ বিষয়ে কোরআন এবং সই হাদিসকে লক্ষ্য করে ওলামায়ামগণ বলেন যে মহারানা যেমন টাকা দিয়ে মহারানা আদায় করা চায় তেমনি সেই টাকা দিয়ে যদি কেউ জমি জায়গা বা অলঙ্কার বা কাপড় চোপড় যদিও স্ত্রীকে বিশেষ করে কিনে দেয় তাহলে সেটাও মহরে চলে যেমন কেউ দু লাখ টাকা মহর বেঁধে দিল এবার সে সেই টাকা দিয়ে তার স্ত্রীকে তার অনুমতি ক্রমে যে আমি তোমাকে এই অলঙ্কারটা বানিয়ে দিতে চাই তোমার এই টাকা দিয়ে একটা জমি কিনে দিতে চাই বা এই টাকা দিয়ে তোমাকে একটা ঘর তৈরি করে দিতে চাই বা এই টাকা দিয়ে তোমাকে একটা ভালো সুন্দর কাপড় কিনে দিতে চাই তাহলে কোনো অসুবিধা নাই তদরূপ মহরানা আদায় করার ক্ষেত্রে যদি কারো কাছে টাকা না থাকে একার বদলে জমি জায়গায় হতে পারে অলঙ্কারও হতে পারে কাপড় চোপড়ও দিতে পারে কোনো সমস্যা নাই তদরূপ যদি মেয়ের পক্ষ যদি রাজে খুশি থাকে তাহলে কোরআন শিক্ষা বা ইসলাম গ্রহণও মহর হতে পারে এতে কোনো অসুবিধা নাই তাহলে বোঝা গেল যে জমি জায়গা অলঙ্কার কাপড় চোপড় ইত্যাদিও কেউ মহর দিতে পারে মোহর দিতে পারে মহারানা কোনো অসুবিধা নাই এখন কথা হল এই যে এই মহারানা কখন সে দেবে নগদ দেবে কি বাকি রাখবে বা কিছু নগদ বা কিছু বাকি চলবে কি না বিশেষ করে কিছু কিছু ওলামায় ক্রামগণ এই বিষয়ে বাড়াবাড়ি করতে দেখা যায় সেটা হল এই তিনারা এই কথা বলে থাকেন যে মহারণা কি করতে হবে নগদ আদায় করতে হবে নগদ আদায় না করলে তাদের বিবাহ শুদ্ধ হবে না এটা তাদের মস্ত বড় ভুল ধারণা মস্ত বড় ভুল ধারণা তবে এ কথা ওলামা রামগুন প্রত্যেকেই বলেছেন যে মহারণা নগদ আদায় করাই হচ্ছে উত্তম তবে যদি কিছু নগদ রাখে আর কিছু কিছু যদি নগদ দেয় আর যদি কিছু বাকি রাখে তাতেও কোনো অসুবিধা নাই আর যদি সম্পূর্ণ বাকি রাখে তাতেও কোনো অসুবিধা নাই এবং যদি বিনা মহারানা নির্ধারণ করার আগে মহরানা ছাড়াই অর্থাৎ মহর নির্ধারণ করা ছাড়াই যদি বিবাহ পড়িয়ে দেয় তাতেও কোনো সমস্যা নাই সবটাই জায়জ আছে সবটাই জায়েজ আছে কোনো সমস্যা নাই তার দলিল যেমন আহ সা বুখারি মুসলিমের হাদিস না হাদিসটি আবুদাউদ এবং আহমাদ বাই হাকির হাদিস সেখানে আল্লাহ রসুল আলী সালাত বলেন হাদিসটি আহ ওকবা বিন আমের থেকে বর্ণিত আনা নবিয়া সাল্লামা কাল আলী রাজুলেন একবার রসুল সাল্লাহ আলি সাল্লাম এক ব্যক্তিকে বললেন আতারদা আন উ আমি তোমার সাথে উমুক মহিলার বিয়ে দিতে চাই তাতে কি তুমি রাজি আছো সেই সাহাবি বললেন জি হা মার আহ এরপর আল্লাহ রসুল আলী সালাত সালাম সেই মহিলাটিকে বললেন কি বললেন আতারদিন আমি তোমার উমক পুরুষের সাথে

তারপর লোকটি তার সাথে সহবাস করল কিন্তু তার জন্য কোনো মহরণা নির্ধারণ করেন নাই এবং তাকে নগদ কিছু দেন নাই তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ যে পুরুষ এবং মহিলাটিকে যে বিবাহ দিলেন বিনা মহরণা নির্ধারণ করাতেই কি করলেন বিবাহ কাজ সম্পন্ন করে দিলেন এবং তিনারা সহবাসও করল এবং সহবাস করার আগে মহারণাও নির্ধারণ করা হয় নাই এবং তাকে নগদ কোনো কিছু দেওয়াও হয় নাই এ কথাই হাদিসের মধ্যে স্পষ্ট ওয়ালাম আফরাম ও নির্ধারণ করা হয় নাই এবং নগদ কোনো কিছু দেওয়াও হয় নাই পরে তারা কি করে করলেন সহবাস করলেন সংগম করলেন তারপর বলতেছেন হাদিসের মধ্যে من صدقها سهمي بخيبر فا اخذت سهما فباعته ب100000 তারপর হাদিসের মধ্যে এলো কথাটা যে লোকটি বিয়াতে উপস্থিত ছিল বিয়ায় উপস্থিত সকলকেই খাইবারের এক এক অংশ দেওয়া হয়েছিল অতঃপর লোকটির মৃত্যুর সময় উপস্থিত হলে সে বলল রাসুল্লাহ সাল্লাহ রসালাম আমার সাথে অমুক মহিলার বিয়ে দিয়েছিলেন অথচ আমি তার জন্য কোনো মহর নির্ধারণ করি নাই এবং তাকে নগদও কোনো কিছুই দেই নাই সুতরাং আমি আপনাদের সাক্ষী করছি যে আমার খাইবারের অংশটুকু আমি তাকে মহারণা বাবদ তাকে দিয়ে দিলাম অথবা মহিলাটি আহ অর্থাৎ তার স্ত্রী সে সেটা গ্রহণ করে এবং তা এক দেড়হামের বিনিময়ে বিক্রি করে দেয় তো হাদিসটি দাউদ রহম্লা হাদিসটি এনেছেন এবং হাদিসটি আহমাদ এবং বাইহাকিতেও হাদিসটি এসেছে হাদিসটি সেই হাদিস তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে এমন বিয়া যদি হয় যে বিয়াতে মহারণাও নির্ধারণ করা হয় নাই এবং নগদও কোনো কিছু দেওয়া হয় নাই তো তদুপরি সে বিবাহ সহি এবং তারা সহবাস করেছে মৃত্যুর আগ মুহূর্তে তাকে যেহেতু মহারণা দেওয়া ফরজ তাই সে যেটা খাইবারের যুদ্ধে যেটা অংশ পেয়েছিলেন তিনি সেই অংশটা তিনার স্ত্রীকে মহারণা হিসাবে দিলেন এখন আরেকটা কথা যে কথাটা বলতেছিলাম যে কোনো ব্যক্তি যদি কোরআন শিক্ষার মাধ্যমেও যদি কোনো মেয়ের পক্ষ রাজি হয় তদুপরি সেটা মহর হতে পারে সেটা মহর হতে পারে তার দলিল সাহি বুখারি সাঈ মুসলিমের হাদিস সেখানে বলা হয়েছে আন সাহাল বিন সাহাদ সাহাদি

যদি আপনার প্রয়োজন না থাকে। فقال رسول الله صلى الله عليه وسلم هل عندك من شيء تصدقه اياه رسول صلى সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে এমন কিছু আছে যে তা তুমি তাকে মোহরানা হিসাবে দেবে? তখন লোকটি বলল সে বলল আমার এই পরিধান করা বস্ত্র ছাড়া লুঙ্গি ছাড়া আমার কাছে আর কিছু নাই ফকাল রসুল্লাহ ইজার রসুল্লাহ বললেন তোমার পরিধান করা যে লুঙ্গি বা কাপড় বা বস্ত্র তাকে দিয়ে দিলে তো তোমাকে ঘরেই বসে থাকতে হবে যেহেতু তোমার কাছে অন্য কোনো দেওয়ার মতো কোনো কাপড় বা বস্ত্র নাই তাই তুমি কি করো খুঁজে দেখো কিছু পাও কিনা কাল আলা আজি আন সে বলল আমি কিছুই পেতেছি না কাল ফালতাম হাজি রাসুল সাল্ল্লাহ আসাল্লাম আবার বললেন তুমি খুঁজে দেখো যদি একটি লোহার আংটিও হয় সে খোঁজ করলো তালাশ করে দেখলো কিছুই পেল না অথবা রসুল সাল্লাম বললেন তুমি কি কোরআনের কিছু মুখস্থ জানো قال نعم سورة كذا وسورة كذا، تهون شيساب جبول لنجيها، أمر أمك أمك سورة نعم لكرتن بول غلو غلومك ستوأسي سماها، فقال له رسول الله صلى الله عليه وسلم قد زوجتكها بما معك من القرآن. রাষ্ট্র বললেন তুমি কোরআনের যেটুকু মুগস্থ জানো তার বিনিময়ে আমি তোমার সাথে তাকে বিয়ে দিলাম তাহলে এও হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো মেয়ের পক্ষ থেকে যদি এটা থেকেও রাজি হয় যে কোরআনের কিছু শিক্ষা দেবে সেটাই তার জন্য মহর তদুপরি সে বিবাহ যায় মোট কথা হল এই যে মহারানা নগদ আদায় করে উত্তম তবে যদি সম্পূর্ণ বাকি রাখে তাতেও কোনো অসুবিধা নাই কিছু নগদ কিছু বাকি তাতেও কোনো অসুবিধা নাই অথবা মহর নির্ধারণ করা ছাড়াও যদি বিবাহ কাজ সম্পন্ন করে দেয় তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু পরবর্তীতে নিজ নিজ পরিবেশ অনুযায়ী সামাজিক আকারে যে অন্যান্য মহিলাদের যে মহর নির্ধারণ করা হয়ে থাকে সেই হিসাবে মহর নির্ধারণ করে কি করবে আদায় করবে এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক শেষ কথা হল এই যে মহারণা নির্ধারণ করার পর যে টাকা নির্ধারণ করা হয়ে থাকে সেই টাকার পরিবর্তে সেই টাকা হিসাবে আদায় না করে যদি কেউ জমি জায়গা অলঙ্কার কিনে দেয় তাতেও কোনো অসুবিধা নাই যদি মেয়ে রাজি থাকে আর মহরণা হিসাবে যেমন টাকা দেওয়া যায় তেমনি জমি জায়গা অর্থ অলঙ্কার কাপড় চোপড় ইত্যাদি সমস্ত কিছু দিয়েই আর মহারানা হিসাবে দিতে পারে যদি মেয়ের পক্ষ রাজি থাকে বাকি আল্লাহ আলম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিাত